আজকে একটা সুন্দর গানের ক্যাসেটের উদ্বোধন অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে নিজেকে ধন্য মনে হচ্ছে। সঞ্চালিকা সোনিয়া চক্রবর্তী আমাদের সকলের মধ্যবর্তী, আমাদের সকলের শ্রদ্ধ বিধায়ক, পশ্চিমবঙ্গ বিধানসভার মুখ্য সচেতক সদ্য সৌমদেব চট্টোপাধ্যায় উপস্থিত আছেন, পার্থবাবু উপস্থিত আছেন, বিপ্লব চক্রবর্তী উপস্থিত আছেন, আমার দীর্ঘদিনের বন্ধু সুজিৎ চ্যাটার্জি উপস্থিত আছেন, যিনি সঙ্গীত আয়োজন করেছেন বিধান চক্রবর্তী তপন চন্দ্র, এখানে আছেন প্রদীপ ঘোষ, আছেন পঙ্কজ এবং অন্যান্যরা। আমি প্রথমেই বলি গান গায়ক গায়কের একটা সার, কিন্তু গানের সবটা তখনই একটা উচ্চ পর্যায়ে পৌঁছায় যখন তার উপলব্ধি, তার অনুভূতি, তার চিন্তাভাবনা, ধ্যান ধারণার মধ্যে দিয়ে যখন নতুন কোনো সৃষ্টি হয়। একটি শুভ অনুষ্ঠান, চক্রবর্তী গান তো অনেকদিন গাইছে, কিন্তু এবারে যে গান হয়েছে ভিন্ন ধরনের, ভিন্ন স্বাদে, ভিন্ন বক্তব্য এখানে রয়েছে। আমার বিশেষ বন্ধু নারায়ণ, সহযোদ্ধা ভাই সুভাষী চক্রবর্তী, আরেক ভাই সুধীর চ্যাটার্জি, এরাও আমাদের দীর্ঘদিনের সহকর্মী সহযোদ্ধা, আছে পার্থ রায়চৌধুরী, আত্মপায় চৌধুরী, বিপ্লব তো আছেই, আর রয়েছে বিতান। বিতান আমার নিজের একটা ক্যাসেট করে ছিল একসঙ্গে, তো সেই ক্যাসেটটা খুব পপুলার হয়েছিল, গানের না আপনারও ডিজাইন করেছিল। আর নিখিল বাবু আছে, আপনারা আছেন, আসলে গানের কোনো ভাষা এটা সমস্ত কিছুকে অতিক্রম করে যায়, জাত পাত ধর্ম এ কিছুই এই গানের মধ্যে সীমাবদ্ধ থাকে না। এবং শিল্পী যে হন, আজকে ওর সেটা ভালো লেগেছে, ও সেটা করেছে, ওর মনের ইচ্ছার বিরুদ্ধে ক্যাসেট ও করেন, সিডি করেন, ও অন্তর থেকে একটা জিনিসকে বিশ্বাস করেছে বলেই করেছে। আমি জানি না, গানটা শুনিনি, নিশ্চিতভাবে মানোত্তীর্ণ হবে যেহেতু সে অন্তর থেকে বিশ্বাসটা করেছে। কিন্তু সত্যের উপর দাঁড়িয়ে যে বাংলার সেটাই আগামী প্রজন্ম আমাদের কাছে বলবে যে আমাদের যার আগের প্রজন্ম তারা আমাদের জন্য কিছু করে গেছে। ফলে এটা সামগ্রিক একটা বড় ভাবনা থেকে এই গানগুলো গাওয়া। আমি আশা করব যে এই গান আপনাদের ভালো লাগবে। শুধু পলিটিক্যাল গান ভেবে তো ইলেকশনের মঞ্চে বাজবে তা নয়, যে সুরকার হয়, যে গায়ক হয় তার গান, সে রাজনীতির গান হোক আর শ্যামসঙ্গীত হোক, গান ভালো হলে সকলের ভালো লাগবে। তোর গান আপনাদের ভালো লাগবে এবং অনেক মানুষ তোর গান শুনে প্রভাবিত হবে এবং খুশি হবে। নমস্কার, ধন্যবাদ জানাই আমাদের প্রিয় দাদা শ্রী শোভনদেব চট্টোপাধ্যায়কে। এবার